আমাদের আসল গন্তব্য ছিল আদিত্যপুর, ইস্ট সিঙ্গুর জেলার আদিত্যপুরে জামশেদপুরের এনআইটিতে, জামশেদপুর এনআইটিতে যাওয়ার। তো সেখানে একটা মেশিন ডেলিভারির কথা ছিল আমাদের, আমাদের পারিবারিক বিজনেসের। সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, ওখানে মেশিন ডেলিভারি করার পর আমরা বেরিয়ে চলে এসেছিলাম ডিমনালেকের উদ্দেশ্যে। আমরা সকালবেলা বাড়ি থেকে রান্না করে এসেছিলাম, করে নিয়ে এসেছিলাম, এসে এখানে খেয়েছি। এত প্রজাপতি দেখেছি, এই ছবিটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। এখানে এত প্রজাপতি একসঙ্গে খেলে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। একটু জুম করে দেখাচ্ছি বলে হয়তো একটু হেজি হয়ে যাচ্ছে জায়গাটা, কিন্তু এই প্রজাপতির মিলন, প্রজাপতির খেলা, দুষ্টুমি, এটা দেখতে দেখতে সময় কখন কেটে যাচ্ছে। 2001 এসেছিলাম এই ডিমনা লেকে, তখন এত জল দেখিনি। এখন এই মেঘলা আকাশ, জুলাই মাস, চারপাশে কালো হয়ে রয়েছে মেঘ এবং জলের বাড়বাড়ন্ত প্রচুর। টাটা স্টিল জামশেদপুর যে তৈরি করেছিলেন টাটারা, সেই জামশেদপুরে জলের অভাব মেটানোর জন্য এই রিজার্ভারটি তৈরি হয়েছিল। এখানে দুটো ছোট ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে। এই ড্যাম, এইখানে জলটা ধরে রাখা হয়, বৃষ্টির জল ধরে থাকে এখানে। আর ওই যে দূরে দলমা পাহাড়, ওই দলমা পাহাড় থেকে যে জলগুলো আসে সেটা এই লেকের মধ্যে জমা হয়। এইখানে এই যে রাস্তাটা, এটা ড্যামেরই একটা পোর্শন। আমাদের বাঁদিকে ড্যাম আছে, ড্যামটার অংশ থেকে একদম স্লোপ করা আছে, ওই দিকটা যাওয়া যায় না একেবারেই। আমরা এই উপর পর্যন্ত উঠে এসেছি, অনেকগুলো সিঁড়ি বেয়ে। এখান থেকে সৌন্দর্যটা অসাধারণ, কাঁটাতার দিয়ে ঘিরে দেখা হয়েছে যাতে কেউ ভেতরে না চলে যেতে পারে। সারা জামশেদপুর শহরে এইখান থেকেই জল সরবরাহ করা হয়। সাবধানী বাড়তে বলে লেখা আছে, নিচে নামার চেষ্টাটা না করাই ভালো। এত সুন্দর জায়গাটা, আর যখন আমরা উঠে আসছি পাহাড়ি গাছপালার মধ্য দিয়ে উঠে আসছি। প্রথম আমরা যখন জামশেদপুর আকাশবাণীর কাছে এসে দাঁড়ালাম, আকাশবাণী থেকে একটু এগিয়ে ডিমনা মোড়, ডিমনা মোড় থেকে বাঁ হাত একটু চলে গেলেই একটু এগিয়ে পাহাড়ে উঠতে হবে। ছোট্ট একটা পাহাড়ি
রেঞ্জ আছে, সেই পাহাড়ে উঠতে হবে। উঠে এই সুন্দর স্বর্গরাজ্যে পৌঁছে যাবেন আপনারা। কলকাতা থেকে আমরা সকালবেলা এসেছিলাম, বেরিয়েছিলাম সকালবেলা 7টা নাগাদ, আর আজই ফিরেছি আমরা। আপনারা চাইলে এখানে ঘাটশিলাতে থাকতে পারেন, থেকে আশপাশটা দেখতে পারেন। ফেরার পথে আমরা একটা জায়গায় মাঠের মধ্যে আদিবাসী হাট দেখেছিলাম, দেখে রাত্রি তখন আমাদের প্রায় 11টা সাড়ে 11টা মানে লেগেছিল পৌঁছতে। এই যে অংশটা দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে ওই ড্যাম থেকে, যদি ড্যামে জল বেশি হয়ে যায় তখন এখান থেকে এই জলটাকে এইভাবে বের করে নেওয়া হয়, এবং তারপরেও মানে এই দিকটা সৌন্দর্যটাও অসাধারণ। এই যে লক গেটগুলো, অদ্ভুত একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে এই লক গেটগুলো প্রচণ্ড উঁচু এবং সহজে এখানটা পৌঁছানো যায় না, মানে পৌঁছানোটা খুবই মুশকিল, কিন্তু তা সত্ত্বেও মানুষের নিজের নাম খোদাই করার এতটাই শখ যে এখানে উঠে নিজেদের নাম খোদাই করেছে। এই পুরো যে অংশটা রয়েছে, এই অংশ দিয়ে একটা সময় জল বেরোয় দেখার মতো, সেটাও সেই ঝর্ণার মতো করে জলটা বেরোয়। এই অংশে যাওয়ার অনুমতি নেই, এই ওই ঝর্ণা লেকের এক্সেস জলটা এখান থেকে বের করা হয়। ওই যে লকেটগুলো দেখাচ্ছি, এইগুলোকে তখন খুলে দেওয়া হয়। এখান থেকে কোথাও কিন্তু যাওয়ার জায়গা নেই, আপনারা দেখুন, মানে হেঁটে চলে যাওয়ার জায়গা নেই, কিন্তু কি অসীম সাহসী মানুষজন, ওই দূরে দেখুন নাম লেখা আছে, ওইখানে গিয়ে নিজেদের নাম লিখেছে। এখান থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছে, আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই যেখানে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ির ওই নিচে পার্কিং রয়েছে, ওইখানেতেই গাড়ি রাখতে পারবেন। এদিকটা না, এদিকটা তো ড্যামের জল যাচ্ছে, এই এই ডান সাইডে মানে সিঁড়ি সদস্য এই যে ডান সাইডটা, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, এবং এখানে কিন্তু অনেকে পিকনিক করতে আসে। আমরা তো নিজেরা এইখানেই বেশ গাড়ির মধ্যে কাগজ টাগজ পেতে, বড় একটা পলিথিন শিট পেতে খেলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা। চারপাশটা জঙ্গল, চারপাশটা সবুজ, আর তার মধ্যে মেঘলা ওয়েদার, ওই এক্সপিরিয়েন্সটা অসাধারণ আমাদের লেগেছিল। আপনারা চাইলে ঘাটশিলাতে থাকতে পারেন, জামশেদপুরে থাকতে পারেন, রাঁচি থেকেও এই জায়গাটা করতে পারেন, দেখা দেখতে পারেন। ডিমলা লেক দেখলে, যদি ঘাটশিলায় থাকেন তাহলে বেশ কয়েকদিন হাতে রাখবেন। ডিমলা লেক, বুরুডি লেক, রঙ্কিনী দেবীর মন্দির, গালুডি লেক, এগুলো দেখতে পারেন, খুব বেশি দূরত্ব নয়। আর কলকাতা থেকে এসেও কিন্তু এইভাবে যাতায়াত করা মানে এইসব অংশগুলো দেখা যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই।